নমস্কার। 2021 ভোটে মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিজেপি কোনো মুখ পাচ্ছিল না সঠিকভাবে, সেই রকম তখন অনেকেই বলেছিল সৌরভ গাঙ্গুলির কথা। সৌরভ গাঙ্গুলিকে মমতা ব্যানার্জির বিপরীতে বিজেপির হয়ে দাঁড় করাতে চেয়েছিল অনেক কেউই। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছিলেন, সত্যি কি সৌরভ গাঙ্গুলি বিজেপির হয়ে দাঁড়াতে চান, মমতা ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়াতে চান, বাংলার মুখ্যমন্ত্রী হতে চান? যদিও এই বিষয়ে তেমন মুখ খুলেননি সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলি নিজে কিছু বলেননি যে তিনি বিজেপিতে যাবেন বা তিনি তৃণমূলে যাবেন বা তিনি সিপিআইএমে যাবেন, কারণ সিপিআইএমের অশোক ভট্টাচার্যের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে, মমতার সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে, বিজেপির সঙ্গে তো ভালো সম্পর্ক রয়েছেই, যার কারণে তিনি বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হয়েছেন। যাই হোক, গাঙ্গুলিকে রাজনৈতিক দলে নিতে মরিয়া সমস্ত দলই, কারণ জানেন গাঙ্গুলির কিন্তু একটি বেস রয়েছে। গাঙ্গুলিকে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ সকলেই ভালোবাসে, ভারতবর্ষের মানুষও ভালোবাসে, এমনকি বিশ্বের মানুষও ভালোবাসে। সেক্ষেত্রে সৌরভ গাঙ্গুলি যে দলে যোগদান করবে সেই দলের ভোট যে বাড়বে সেটা বলার অপেক্ষা রাখে না। তো এবার যা শোনা যাচ্ছে, সৌরভের বাড়িতে বৃহস্পতিবার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। দাদা দিদির সাক্ষাতে এবার রাজনীতির গন্ধ পাচ্ছে সকলেই। এই দাদা ও দিদির সাক্ষাৎ শুধুমাত্র কি একটি সৌজন্য সাক্ষাৎ, নাকি কোনো রাজনীতির গন্ধ পাচ্ছে, নাকি কোনো রাজনীতির ঘোল প্যাচ আছে এর মধ্যে? তৃণমূলের রাজ্যসভার সদস্যের দুটি পদ, দীনেশ ত্রিবেদী ও মানস ভূঁইয়া, এই দুটি পদই ফাঁকা রয়েছে। তবে কি মহারাজকে সেই রাজ্যসভার সদস্য করার প্রস্তাব দিয়ে এলেন তৃণমূল নেত্রী, নাকি শুধু বেহালার বাড়িতে গিয়ে জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন করলেন? এসব নানা জল্পনা যখন বাংলা জুড়ে, তখনই মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, সৌরভ গঙ্গোপাধ্যায় যদি রাজ্যসভার সদস্য হন তবে আমাদের আপত্তি নেই, তবে যতই মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তা জানাতে সৌরভের বাড়ি যান না কেন, আমরা জানি রাজনীতির বাইরে নেতা নেত্রীরা এক পাও কোথাও রাখতে পারেন না। তো মোটের উপর এটা স্পষ্ট, মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হতে চাইছেন। সেই প্রধানমন্ত্রী হতে গেলে হেভিজেবি নেতা দিয়ে তো হবে না, মারকাটারি হিংসা করা নেতা দিয়ে তো হবে না, জনপ্রিয় নেতা লাগবে। সেইখানে মমতা ব্যানার্জি দেখেছেন যে সৌরভ গাঙ্গুলিকে যদি বাংলার বুকে নামানো যায় তাহলে বাংলার বুক থেকে অনেকগুলি লোকসভা আসন জিতে নেওয়া যাবে। সেই লক্ষ্যে এবং আগামী দিনে 24-এ প্রধানমন্ত্রী হওয়ার লক্ষ্যে গাঙ্গুলি বড় বড় লোকদের রাজনীতিতে নামাতে চাইছেন, তার মধ্যে একটা গাঙ্গুলি। তবে গাঙ্গুলি রাজনীতিতে যাবেন কি না, গেলে কোন দলে যাবেন, সেটা অবশ্য মুখ খোলেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী হতে গেলে বড় বড় মুখ দরকার, সেই মুখের খোঁজে গাঙ্গুলির কাছেই হয়তো গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জয় হিন্দ।